শুরু হলো আমাদের নতুন একটা পর্ব ঝাড়খণ্ডের টাটা জামশেদপুর। কিভাবে আসবেন টাটা জামশেদপুর? ভিন রাজ্যে ঝাড়খণ্ডে এসে কোথায় থাকবেন? এবং টাটা জামশেদপুরে এসে কি কি দেখবেন? ট্রেনে এলে কিভাবে আসবেন? ফোর হুইলার কিংবা টু হুইলারে এলে কিভাবে আসবেন? সমস্ত তথ্য দেব আপনাদের এই ভিডিওর মাধ্যমে। কলকাতা থেকে খুব কাছে অথচ পাশের রাজ্যে আপনারা যদি একটা উইকেন্ড ট্যুর করতে চান, তাহলে অবশ্যই টাটানগর একরাত্রি দুদিন অথবা দুরাত্রি তিন দিন ঘুরে নিতে পারেন। অনেক ভিডিওতে অবশ্য একদিনেই টাটা জামশেদপুর ঘোরার পরামর্শ দেয়া হয়, তবে পুরো টাটা শহরের বেশ কিছু দর্শনীয় স্থান আপনারা যদি ঘুরতে চান, মিনিমাম আপনাদের একরাত্রি দুদিনের ট্যুর করাটাই সব থেকে বেস্ট। এবং আমি ট্রাভেল ব্লগার সুবীর এই টাটা জামশেদপুরের অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের এই ভিডিওতে। আপনারা যদি ট্রেনে যেতে চান, হাওড়া এবং শিয়ালদা থেকে বেশ কিছু ট্রেন ছাড়ে, জনশতাব্দী এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, টাটা স্টিল এক্সপ্রেস, আরও বেশ কিছু ট্রেন আছে, আনুমানিক 3.5 থেকে 4 ঘন্টার মধ্যেই টাটা রেলওয়ে স্টেশনে পৌঁছে যাবেন। এক্সপ্রেস ট্রেনের নাম এবং সময়সীমা এই ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আছে, প্রয়োজন হলেই আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন থেকে সেই ট্রেনের নাম এবং সময়সীমা দেখে নিতে পারবেন। আমি হাওড়া উলুবেড়িয়া থেকে বাই কারে ঘাটশিলা হয়ে জামশেদপুর গিয়েছিলাম। সন্ধ্যা 7টা নাগাদ ঘাটশিলা থেকে বেরিয়ে পড়েছিলাম জামশেদপুরের উদ্দেশ্যে। ঘাটশিলা থেকে জামশেদপুরের দূরত্ব হচ্ছে 50 কিলোমিটার এবং সময় লেগেছিল 1 ঘন্টা। উলুবেড়িয়া থেকে জামশেদপুরের দূরত্ব 240 কিলোমিটার, সময় লাগবে আনুমানিক 4 ঘন্টা 30 মিনিট। এবং কলকাতা থেকে জামশেদপুরের দূরত্ব 280 কিলোমিটার, সময় লাগবে আনুমানিক 5 ঘন্টা 30 মিনিট। যারা ট্রেনে যাবেন, হাওড়া জাংশন থেকে জামশেদপুর যেতে সময় লাগে 3 ঘন্টা 30 মিনিট। তো এই টাটা জামশেদপুর থেকে বিভিন্ন জায়গা ঘোরার আছে, যেমন ধরুন চান্ডিল লেক আছে, দলমা পাহাড় আছে, এখানে বেশ কয়েকটা জায়গা ঘোরা। জামশেদপুর কিন্তু খুব দারুণ লাগে রাস্তা। রাত্রের জামশেদপুর দিয়ে আমরা যাচ্ছি, রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর এবং যেতে কিন্তু খুব সুন্দর লাগছে। প্রচণ্ড রাস্তাঘাট সাজানো একটা রাস্তাঘাট জামশেদপুরের। জামশেদপুরে শহরের মধ্যেই অনেক হোটেল পাবেন, বেশ কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এবং আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রুম ট্যুর শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। টাটানগর শহরে সাকচিতে এই হোটেলে আমরা ছিলাম, হোটেলের নাম ক্লাউডস ইন। শহরের মধ্যেই এই হোটেলটা বেশ সাজানো গোছানো। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনো খাবার রিসেপশনে অর্ডার করলে রুম সার্ভিসের ব্যবস্থা আছে। আমাদের হোটেলে ঢুকতে রাত্রি হয়ে গিয়েছিল বলে আমরা ডিনার সেরেই প্রবেশ করেছিলাম। রুমের মধ্যে প্রায় 3-স্টার হোটেলের সমতুল্য অ্যারেঞ্জমেন্ট ছিল। থেকে হোটেল বুকিং করেছিলাম, 2000 টাকার এই রুমটা আমাদের ডিসকাউন্ট দিয়ে পড়েছিল 1350 টাকা। আমরা 4th ফ্লোরে ছিলাম,
হোটেলের গ্লাস উইন্ডোর সামনে দাঁড়িয়ে শহরের নিচের পরিবেশটা বেশ দারুণ লাগছিল। আমি সুবীর এবং আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর। আমার নেশা ফটোগ্রাফি এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এবং সেই ঘোরা বেড়ানোর ভিডিও আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর এই চ্যানেলে আপলোড করি। প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। টয়লেটটাও ছিল বেশ ঝাঁচকচকে। এবারে বলবো টাটা জামশেদপুরে কি কি দেখবেন। এখন অলরেডি আমি টাটা শহরে আছি। তো এই টাটা শহর থেকে বিভিন্ন জায়গা তো ঘোরা যায়, যেমন দলমা পাহাড় আছে, চান্ডিল লেক আছে, এখানে জুবিলি পার্ক আছে, বেশ 10টার মতো জায়গা এখানে ঘোরা যায়। টাটা জামশেদপুর শহরের মধ্যেই আপনারা পেয়ে যাবেন টাটানগরে বিশেষ আকর্ষণীয় জুবিলি পার্ক। আমি এখন এই মুহূর্তে টাটা জুবিলি পার্ক, এই টাটা জুবিলি পার্ক টাটানগরের মধ্যেই অবস্থিত। তো যারা এসেছেন তারা তো এই টাটা জুবিলি পার্কের সৌন্দর্য জানেন, এবং টাটা জুবিলি পার্ক যারা আসেননি তাদেরকে বলবো টাটানগরে বা এই সমস্ত জায়গায় যখন বেড়াতে আসবেন এই পার্কে কিন্তু অবশ্যই আসবেন। একেবারে সাজানো গোছানো একটা পার্ক, আপনারা সন্ধেবেলায় আসুন বা দিনের বেলা আসুন, খুবই সুন্দর লাগবে। এবং তার পাশাপাশি পাবেন সাইবাবা মন্দির, টাটা স্টিল জুওলজিক্যাল পার্ক, ট্রাইবাল কালচার সেন্টার, জয়ন্তী সরোবর, এই ধরনের বিশেষ কিছু দর্শনীয় স্থান। টাটা শহর থেকে আমি যে ডিমনা লেক যাচ্ছি এটা হচ্ছে ডিমনা রোড। এরপরেই শহর থেকে 30-40 কিলোমিটারের মধ্যেই পেয়ে যাবেন চান্ডিল লেক, দলমা পাহাড়, ডিমনা লেক, পাহাড় ভাঙা, ভুবনেশ্বরী দেবী মন্দির, রুশি মোদী সেন্টার ফর এক্সেলেন্স, শ্যার দৌরবজি টাটা পার্ক, এই ধরনের বেশ কিছু দর্শনীয় স্থান আপনারা টাটা জামশেদপুরে এসে ঘুরে নিতে পারবেন। টাটা জামশেদপুরের সমস্ত দর্শনীয় স্থান যদি আপনারা ঘোরেন তাহলে আপনাদের 2-3 দিন থাকতে হবে, আর আমরা থেকেছিলাম 1-1 দিন। সেই কারণে আমরা প্রধান 4টি জায়গা ঘুরে নিয়েছিলাম। প্রথমেই আমরা চলে গিয়েছিলাম জামশেদপুরের বিখ্যাত একটি জায়গা ডিমনা লেক। এরপর ডিমনা লেক থেকে আমরা চলে গিয়েছিলাম চান্ডিল লেক। পাহাড়টা লক্ষ্য করুন, দারুণ লাগছে। আপনারা পিছন দিকটা দেখলে বুঝতে পারবেন, পিছন দিকের কিন্তু এখানে দৃশ্য কিন্তু খুব দারুণ। এই দুটো লেক পিকনিক স্পট হিসাবেও জনপ্রিয়। চান্ডিল লেকে ঘুরে নেওয়ার পর আমরা এরপর চলে এসেছিলাম দলমা পাহাড়। দলমা পাহাড়ের একেবারে উপরে উঠে এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এবং এখান থেকে গোটা শহর দেখুন, মেঘ তলায় পড়ে গেছে এবং নিচে যে জায়গাগুলো দেখা যাচ্ছে একদম পুরো
আপনার প্লেনে গেলে যে দৃশ্য আপনারা দেখতে পাবেন একদম সেই দৃশ্য এখান থেকে দেখা যাচ্ছে। এটা অনেক উঁচু পাহাড়, এখানে আমি গাড়ি নিয়ে উঠলাম, আমার গাড়ি নিচে আছে, আপনাদের দেখাবো, খুব ভালো লাগছে। তবে দলমা পাহাড় যেটা আমরা ঢুকলাম প্রথম, ওখান থেকে 15 কিলোমিটার আমাদের উঁচুতে উঠতে হলো, তো এটা দেখা যাচ্ছে যে সব থেকে উঁচু পাহাড়। আসতে ভীষণ ভয় পাচ্ছিলাম, মানে প্রচণ্ড রাস্তাটা খারাপ এবং পাহাড়ের একদম আমরা টপে আছি, মানে শুভ ড্রাইভ করছিল, আমি মাঝ রাস্তায় নেমে পড়েছিলাম, আমার খুব ভয় করছিল, আমি হেঁটে এখানে উঠলাম গাড়ি থেকে নেমে। এবং সব শেষে ঘুরে নিলাম টাটা নগরের বিখ্যাত জায়গা জুবিলি পার্ক। আপনাদের এই ভিডিওর মাধ্যমে টাটা জামশেদপুর ঘোরার অভিজ্ঞতা এবং আমার সাধ্য মতো ট্যুর গাইড দেওয়ার চেষ্টা করলাম। এর পরের ভিডিওগুলোয় জামশেদপুরের বেশ কিছু দর্শনীয় স্থানের বিস্তারিতভাবে ভিডিও নিয়ে আসব। প্লিজ সঙ্গে থাকবেন। আমাদের এই চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে, প্লিজ আপনারা আমার চ্যানেল ট্রাভেল ব্লগার সুবীর সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এবং যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করেছেন এবং আমার নিয়মিত ভিডিও দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ।